হ্যালো বিভার, আশা করি তোমার সবাই ভালো আছো। আমি বিশ্বনাথ কর্মকার, ইনপুর গভর্নমেন্ট আইডিয়া থেকে, গ্রাসম্যান সিভিল ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি প্রেজেন্ট করছি, তো তোমাদেরকে আমি একটা সিভিলেরই জিনিস আমি বোঝাবো, সেই জিনিসের বিষয় নিয়ে তোমাদেরকে আমি বলবো। তার আগে আমি তোমাদেরকে একটা ছোটো গল্প বলি। তোমরা এখন নিশ্চয়ই সবাই ছোটো বাচ্চা দেখেছো, ছোটো বেবি। তো আমাদের বাড়িতে বেবিকে যখন শোয়ানো হয়, যখন বিছানায় বসানো হয়, শোয়ানো হয়, তখন দেখবে বালিশ মাঠে দিয়ে করে শুধু শোয়ানো হয় না, দুপাশ থেকে নিচের থেকে দেখবে ভালো মতন করে কাট দেওয়া হয়, যাতে যাতে নিচের থেকে কোনো অসুবিধা না হয়, যাতে চাদর সরে না যায়, যাতে পাশ থেকে যাতে তোমার বালিশ সরে না যায়। তো ঠিক অ্যাকচুয়াল এরকমই এক্সাম্পল তোমরা বলতে পারো যে আমরা রিয়েল লাইফেও কিন্তু দেখে থাকি। সেইটা হচ্ছে আমাদের রেলওয়ে লাইন, রেলওয়ে ট্র্যাকে যেগুলো তোমার ওইখানেই দেওয়া থাকে, তার নাম হচ্ছে ব্যালাস্ট। ব্যালাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে কি, পাথর, মানে হচ্ছে স্টোন, যেটা আমাদের ট্র্যাকের তলায় যেটা দেওয়া থাকে, রেলওয়ে লাইন তার তলায় থাকে স্লিপার, স্লিপারের তলায় থাকে তোমার হচ্ছে ব্যালাস্ট মানে পাথর, আর ঠিক তার তলায় থাকে তোমার হচ্ছে গ্রাউন্ড বা ফরমেশন লেভেল। এই পাথরটা দেওয়ার কারণটা হলো কি, যাতে তোমার স্লিপার আর রেলওয়ে লাইন মানে যে ট্র্যাক, যাতে তোমার সরে না যায়, যাতে ঠিক মতন একটা লাইন থাকে, যাতে সমান, যাতে অ্যালাইনমেন্ট যেন ফ্লোয়ে থাকে লাইনের উপর, যাতে তোমার কোনো অ্যাক্সিডেন্ট না হয়। তো ঠিক সেরকম জিনিস একদম সেম এক্সাম্পল হচ্ছে বেবি যখন সমান থাকে, তখন বেবি যাতে নিচ থেকে যাতে কোনো অসুবিধা না হয়, যাতে দুপাশ থেকে যাতে সরে না যায়, সেই জন্য ঠিক মতন গার্ড দেওয়া হয়। তো আজকে এই বিষয় নিয়ে তোমাদের আমি কিছু বলবো, তো আশা করবো তোমার একটু ধ্যান দেবো। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমার ব্যালাস্টের কিছু ছবি দেওয়া রয়েছে। তো এই প্রথম যে ছবিটা, এখানে তোমার যে একটা মেশিন ইকুইপমেন্ট রয়েছে, এইটাতে যেটা বোঝানো হয়েছে যে মেশিনের সাহায্যে তোমার ট্র্যাকের পাশে তোমার ব্যালাস্ট ওইখানে লেট করা হচ্ছে, মানে ব্যালাস্টটা দেওয়া হচ্ছে, ব্যালাস্টটা ফেলা হচ্ছে। এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে যারা যেটা দেখা যাচ্ছে, যেটা কম্পিউটার গ্রাফিক্সের ছবি, সেখানে তোমার অলরেডি তোমার ট্র্যাক বসানো হয়ে গেছে। এখানে বোঝানোর চেষ্টা করছে কি, যে কোনটা স্লিপার, কোনটা রেল, কোনটা ব্যালাস্টের শেষ মানে বাকি অংশ, কোনটা ট্র্যাকের ব্যালাস্ট হয়ে যায়। আর তিন নম্বর যে ছবিটা এখানে দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে যে স্লেট যে পাথর, সে স্লেট পাথরের যে ব্যালান্স হচ্ছে সেই থেকে। এর ব্যালান্স থেকে আমাদেরকে বলার শুরুতে যে যে টপিক নিয়ে আমি আমি বলব, লক্ষ্য রাখবে প্রথমে তোমার রয়েছে কি ফাংশনস আছে, তারপরে আছে কি ক্যারেক্টারিস্টিক্স, তারপর আছে কি ব্যালান্সের টাইপ, তারপর আছে তোমার ব্যালান্স কিভাবে প্যাকিং করা হয়, ব্যালান্সের বক্সিং বলতে আমরা কি বুঝি, তারপরে আছে যে ডেপথ অফ ব্যালান্স বলতে কি জিনিস, আর সবশেষে আছে হচ্ছে ব্যালান্সের কি সাইজ হওয়া দরকার, আকৃতি, আর তার কি ব্যবহার করতে কোথায় কি ইউজ হয়। তো প্রথম থেকে শুরু করছি যে ফাংশন, ফাংশন মানে কার্যকরিতা, কি কি ফাংশন ব্যালান্সটা আবার কাজ করে থাকে। ট্র্যাকের তলায় যখন আমরা একটা শোয়াচ্ছি, যখন লেট করছি, যখন পাচ্ছি, তো সেই ক্ষেত্রে কি এটা একটা সুটেবল ফাউন্ডেশনের কাজ করছে। আমরা যখন বাড়ি বানাই, বাড়ি বানাবার সময় অনেকদিনকে বলে কি, তো বাড়ি বানাবার সময় আমরা শুধু গ্রাউন্ড লেভেল থেকে বাড়ি তুলি না, গ্রাউন্ডের মধ্যে ওখানে ট্রেন স্টার্টার করবো, এখানে আমরা কলম কিংবা ব্রিকের ফাউন্ডেশন দিই, যাতে কি হয় মাটির তোলা থেকে যেন দেওয়াল আমার ঠিক থাকে। তো ঠিক সেরকম জিনিস ট্র্যাক যাতে তোমার সরে না যায়, সেই জন্য কি ট্র্যাককে ঠিক জায়গায় রাখার জন্য আমাদেরকে ব্যালান্স দেওয়া হয়। তো সেক্ষেত্রে ব্যালান্স দিয়ে কাজটা সেটা করে ফাউন্ডেশনের একটা কাজ করে। দু নম্বর কি হচ্ছে আমার লোড ডিস্ট্রিবিউশন। এবার এখানে লোড ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে, এই যে রেল লাইন, রেল লাইনের উপর কি হয় তোমার ট্রেন যায়, তো ট্রেনের টোটাল যে লোড, টোটাল একটা ওয়েট আছে, একটা ফোর্স আছে, যে ফোর্সটা কি করছে, সে দিচ্ছে কার উপরে, রেল লাইনের উপরে। রেল লাইন সেই লোডটা কি করে কার উপরে দিচ্ছে, তোমার রেলওয়ে স্লিপারের উপরে, স্লিপার থেকে সেই লোডটা কার উপরে আসছে, আর সেটা ব্যালান্সের উপরে, তারপরে ব্যালান্স থেকে সেটা তখন কেটে যাচ্ছে গ্রাউন্ড লেভেলে। তো এই যে ব্যালান্স যে লোডটা নেয়, সেই লোডটা নিয়ে করে ব্যালান্স সেটাকে ঠিক মতন অনেক বড় সার্ফেস এরিয়াতে সেটাকে ছড়াতে পারে, যেটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। সেক্ষেত্রে কি হয়, টোটাল পুরো ট্র্যাক করা হয়, ইভেনলি তোমার লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তারপর পয়েন্ট কি আছে, ল্যাটারাল এন্ড লংজিটুডিনাল স্টেবিলিটি। স্টেবিলিটি বলতে কি, এখানে সিরিজ সাপোর্ট আছে, মানে কি যে তোমার ল্যাটারালি মানে দুপাশে তোমার লাইনটা ওদিকে সরে যায় না, আর লংজিটুডিনালি বলতে লাইনটা তোমার লম্বা বরাবর তোমার লাইনটা কোনো কিছু প্রবলেম হয় না, কোনো কোনো স্লিপার কিছু খুলে যায় না, যদি ব্যালান্স যদি ঠিক মতন আমার ওখানে দেওয়া থাকে। তো ব্যালান্সটা একটা ফাংশন খুব মেন, যে ব্যালান্স কি হয় ল্যাটারাল আর লংজিটুডিনাল মানে পার্শ্ববর্তী আর লম্বালম্বি ভাবে তোমার ট্র্যাকটাকে স্টেবল হতে ধরে রাখে। তারপরে কি আসছে হচ্ছে কাশের এফেক্ট, রেজিলিয়েন্স। রেজিলিয়েন্স বলছে এখানে কি, যে স্থিতিস্থাপকতা, কাশিং বলতে আমরা যেটা বলি হচ্ছে গতি। তো এখানে বিষয়টা কি হচ্ছে, যে আমরা যখন ট্র্যাক যখন আমরা বানাচ্ছি, ট্র্যাকটাকে বানানোর পর
যখন ট্র্যাক যখন তলায় যখন ডালাজ দেওয়া হলো তারপরে যখন ট্র্যাকটাকে পাতা হলো তো সেই সময় ট্রেন যখন যায় অ্যাকচুয়ালি টেকনিক্যাল মাসাজের যদি বলা হয় যে ওটা তোমার কাশের মতন একটা এফেক্ট করে। কাশের মধ্যে কি আমরা যখন সোফাতে যখন বসি তো সোফা কি হয় গদির মতন একটা ফিল হয় যে বসছে আবার উঠছে স্প্রিংয়ের মতন। তো ঠিক সেরকম জিনিস সেটা ট্রেন যখন যায় তখন লোড যখন আসে বেলা শুরু করে তো ঠিক সেরকম জিনিস হয়। রেললাইন থেকে স্লিপার হয়ে যখন ব্যালাস্টটা উপরে যায় তো ব্যালাস্ট কি হয় ব্যালাস্ট যখন লোড যখন আসে তখন ব্যালাস্টটা বসে আবার ব্যালাস্টটা উঠে একটা কাসের এফেক্টের মতন একটা সৃষ্টি হয়। কিন্তু সেটা উইদিন লিমিটের মধ্যে থাকে, কিন্তু সে লিমিট এক্সিড করে যায় তাহলে তোমার ট্র্যাকেটে একটা প্রবলেম হতে পারে। তারপরে কি আছে হোল্ড স্লিপার প্রপারলি, যেটা আগে বললাম যে ব্যালাস্ট যদি ঠিক মতন দেওয়া থাকে তাহলে স্লিপারের আমার কোনো ল্যাটারাল কোন দিকে সরবে না, লঙ্গিটিউডাল আমার কোনোভাবে সরবে না, স্লিপারটা আমার ঠিক জায়গায় বসে থাকবে। তারপরে আমার কি আছে মেন্টেন ট্র্যাক অ্যালাইনমেন্ট। ট্র্যাক মানে কি এক ধরনের রেল লাইন নিয়ে পরে স্লিপার নিয়ে পরে আমার ট্র্যাক তৈরি হচ্ছে। আর এই ট্র্যাকের অ্যালাইনমেন্ট বলতে কি অ্যালাইনমেন্ট করার মানে হচ্ছে সেন্টার লাইন বরাবর কোন কোন ডিস্টেন্সকে নেওয়া, কোন কোন জিনিসের মাপ করা অ্যাজ পার সেন্টার লাইন। তো লাইন আমার স্ট্রেটে আমার যেরকম সেন্টার থাকবে যখন কোনো লাইন যখন কার্ভ হয় যখন কার্ভ যখন কোনো লাইন পাতে তাহলে সেটারও সেম সেন্টারই আমার থাকবে, সে লাইন বরাবর কার্ভ আমার ঘুরবে মানে সেন্টার লাইন বরাবর। তো অ্যালাইনমেন্ট যাতে তোমার ঠিক থাকে সেই জন্য আমার ব্যালাস্ট দেওয়া হয়, ব্যালাস্ট আমার ওখানে রাখা হয় যাতে অ্যালাইনমেন্টে যাতে আমার কোনো অসুবিধা না হয়। তারপরে কি হচ্ছে আমার এফেক্টিভ ড্রেনেজ, ধরো না বৃষ্টিপাত হলো তো বৃষ্টিপাত যেমন যখন হয় তো সেই ক্ষেত্রে লাইনের উপরে তোমার আমার জল দাঁড়াতে পারে। তো সেই জল যদি দাঁড়ায় এরপরে যদি ট্রেন যদি ওর উপর দিয়ে যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেল লাইনের উপরে ইস্পাত যে ইস্পাতের উপরে যখন ইস্পাত যায় অনেক সময় ফিক্সে যখন না হয় তখন তোমার হুইল স্লিপ করে, কোন কিছু কিছু প্রবলেম আছে। আবার অনেক সময় জল চলে গেলে তোমার নিচের যখন কন্ডিশন থাকে যে ব্যালাস থাকে সেগুলোর ভিতরে অনেক সময় প্রবলেম হয়, অনেক সময় জলের স্রোতে তোমার ধুয়ে বেরিয়ে। তো সেই সময় দেখি জল দাঁড়াতে যাওয়ার জন্য বলবে না যাতে কি মতো যাতে আমার জল যাতে ড্রেনেজ হয়। তো সেই জন্যে আমাদের কী হয় ওখানে ব্যালাস্ট আমাদের দেওয়া হয় যে ব্যালাস্টের কাজটা কি মতো যাতে ড্রেনেজ হয়। তারপরে কি আছে প্রোটেক্ট কন্ডিশন সার্ফেস, প্রথমেই বলেছিলাম কি যে রেল লাইন থাকে তারপরে একটা স্লিপার, স্লিপার করে একটা ব্যালাস্ট, ব্যালাস্ট করে একটা তোমার কন্ডিশন লেভেল মানে গ্রাউন্ড লেভেল। তো সরাসরি গ্রাউন্ড লেভেল মানে যেটা কন্ডিশন লেভেল ওর উপরে যাতে তোমার কোনো প্রেশার না আসে যাতে ওর উপরে যাতে সরাসরি লোডটা না পড়ে সেই জন্য কি হয় মাঝখানে স্লিপার মানে কন্ডিশন লেভেলের মাঝখানে ব্যালাস্ট দেওয়া হয় যাতে কি কন্ডিশন লেভেলটা যাতে কোনো আমার প্রবলেম না হয়। লাস্ট পয়েন্টে কি আছে এর কার্যকর্তা বলতে কি হচ্ছে প্রিভেন্টস উইডস গ্রোথ। উইডস বলতে কি এখানে ছোট ছোট তোমার হর্ট বলতে মানে ছোট ছোট তোমার গাছ পাতা টাইপের হার্ট টাইপের মানে যেহেতু তোমার শুধুমাত্র ওই জায়গাতে জন্মাবে আর কোনো জায়গাতে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেগুলো কি হয় ট্র্যাকের মধ্যে যখন হয় তো অনেক সময় কি হয় তোমার লাইনের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, কিংবা তো লাইন আমরা ঠেকে যায় লাইনটা ঠিক মতন দেখা যায় না, গাছপালাদের লাইন মেটে পড়ে অনেক সময় কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো ব্যালাস্টের জন্য কি হয় এই জিনিসটা হতে পারে মনে করেন মাটি আমার থাকছে না শুধু শুধু আমার ব্যালাস্ট থাকছে, কিন্তু তার সত্ত্বেও ট্র্যাক নিয়ে যারা থাকে তারা কিন্তু বিয়ে করে মাঝে মধ্যে ট্র্যাক চেক করে তার সঙ্গে তারা টুলস এন্ড ইকুইপমেন্ট দিয়ে করে তারা কিন্তু ব্যালাস্টগুলো কিন্তু তারা নিচের ব্যালাস্ট থেকে ওপরে ওপর ব্যালাস্টের নিচে তারা কিন্তু এটা করার চেষ্টা করে যারা যেন হুইস গ্রোথ করে যাতে আটকানো করে। তো এটা তো গেল হচ্ছে আমার ফাংশন, এরপরে আসছে হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্যগুলো। তো প্রথম কথা কি ব্যালাস্টের যে পাথর হয় সেটা হচ্ছে হার্ড অ্যান্ড টাফ খুব শক্ত। নেক্সট কি আছে রেজিস্ট ক্রাশিং আন্ডার লোড, লোড যখন পড়ে সো লোড পড়ছে কার ট্রেনের লোড পড়ছে তার সঙ্গে তার রেল লাইনের লোডটা পড়ছে বা স্লিপারের লোড তিনটে লোড নিচ্ছে ব্যালাস্টে। তো সেই লোড যখন নেবে লোড নেওয়ার সময় যাতে না ভেঙে যায় একটা মেইন জিনিস সেটা রেজিস্ট করে ভাঙে না। তারপর হচ্ছে কি নন পোরাস নন অ্যাবজর্বেড, নন পোরাস বলতে কি এর মধ্যে কোনো ছিদ্র কিছু থাকে না কোনো মাটির কোনো ছিদ্র থাকে না, কারণ যদি থাকে তাদের মধ্যে জল প্রবেশ করবে সেক্ষেত্রে আমার পাথরের মধ্যে সোলিং হবে সেটা হলে চলবে না আর কোনো জল শোষণ করে না। তারপর কি হচ্ছে অ্যাঙ্গুলার রাফ সার্ফেস, ব্যালাস্টের যে পাথর হয় যে ব্যালাস্ট যে আমরা বসাই সেটা কিন্তু অ্যাঙ্গুলার থাকে কোনাকুনি থাকে, কোনাকুনি পাথর দেওয়া থাকে এবং ওগুলোতে কোনো রাউন্ড সার্ফেস থাকে না, কোনাকুনি পাথর দেওয়া থাকে বলে এই জন্যই কি হয় তোমার ঠিক মতন মানে ব্যালাস্টগুলো র্যামিং করার পর ঠিক মতন বসে যদি গোল থাকতো তাহলে কিন্তু ঠিক মতন সেটিং হতো না মেইন জিনিস। তারপরে কি হচ্ছে অ্যাব্রেশন রেজিস্টেন্স, অ্যাব্রেশন বলতে কি ব্যবহার বিরুদ্ধ ক্ষয়, কোনো জিনিস ব্যবহার করলে তার ক্ষয় আছে কিন্তু এটা হচ্ছে কি ব্যবহার বিরুদ্ধ ক্ষয়টাকে রোধ করে এর লাইফ টাইম অনেক বেশি ব্যালাস্টের।
তারপরে কি হচ্ছে নেভার ডাস নিউসেন্স, মানে কি হচ্ছে তোমার ধুলোবালি, তারপরে কি হচ্ছে মানি ট্র্যাপ, মানে তোমার ট্র্যাপটা কোনো কাদা মাটি হওয়ার কোনো চান্স নেই, কোনো ধুলোবালি হওয়ার কোনো চান্স নেই, কারণ তোমার পিছনে তোমার ব্যালেন্স থাকছে, তো সেক্ষেত্রে এইসব জিনিসের কোনো আসার চান্স নেই, না আমার রুল শুরু হবে না, আমার কোনো ট্র্যাপটা মাটি হওয়ার কোনো কাদা হওয়ার কোনো কাদা আমি একটা রাখছি না, কোনো মাটি কোনো জিনিসই নেই, আর না কোনো ধুলোবালি হবে। তারপরে কি আসছে সাফিসিয়েন্ট গ্রিপ টু স্লিপার, স্লিপার যখন পাতা হয় ব্যালান্স যখন করলে তার যদি স্লিপার পাতলো, তো স্লিপার পাতার পরে কি হয় বালার যে চাকরা থাকে সে বালার কি করে স্লিপারটাকে এমন ভাবে চেপে রাখে স্লিপার ওখান থেকে সরতে পারে না, স্লিপার কোনো ল্যাটারাল মুভমেন্ট হয় না কোনো লংজন্ট মুভমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি হয় স্লিপার মধ্যে সাফিসিয়েন্ট গ্রিপ থাকে, কোনো এর মধ্যে কোনো কেমিক্যাল এফেক্ট নেই, রাসায়নিক কোনো কিছু এফেক্ট নেই। এফেক্ট বলতে কি এখানে তোমার যে হয়তো কোনো কেমিক্যাল সাথে হয়তো কোনো রিয়াকশন, সেই রিয়াকশন আমার পাথর সঙ্গে কোনো কিছু হবে না, সেক্ষেত্রে আমার ট্র্যাকের কোনো প্রবলেম হয় না। লাস্ট কি আছে চিপ ইজিলি অ্যাভেলেবল, খুব সস্তায় এই পাথর পাওয়া যায়, আমাদের যে স্টোন ক্রাশার আছে সেখান থেকে আমরা পেতে পারি, স্টোন কোয়ারিতেও পেতে পারি, কিন্তু সেই পাথর পাওয়ার পর ওগুলো কি করে ওগুলো সিঞ্চারিং করে ওটাকে ড্রাই করে আগে ওয়াটার যেটা থাকে সেটাকে বার করে তারপর সেই পাথর ইউজ করা হবে। তো এরপরে আসছে হচ্ছে টাইপ, তো টাইলের মধ্যে কি রয়েছে কি কি ধরনের পাথর আমরা ইউজ করতে পারি, তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ব্রোকেন স্টোন, কোনো পাথর ভেঙে পড়েছে সেটা, ব্রিকের ব্যালাস্ট, ইটের ব্যালাস্ট আমরা ইউজ করতে পারি, আর্ট ব্যালাস্ট কোনো শক্ত মাটি সেটা নিয়ে আমরা ভেঙে পড়ে আসতে ব্যালাস্ট ইউজ করতে পারি, ব্লাস্ট ফারেন্স স্ল্যাগ, ব্লাস্ট ফারেন্স যেখানে তোমার আয়রন স্টিলের যেখানে তোমার মোল্ডেন স্টিল যেখান থেকে পাচ্ছি আমরা ব্লাস্ট ফারেন্স স্ল্যাগ মোল্ডেন আয়রন, সেখানে যে স্ল্যাগ যে জিনিসটা আমরা ব্যবহার করি না যেটা আমরা বাদ দিই যেটা তোমার সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি, কুলিং করার পর তারপর হচ্ছে কোল অ্যাস অথবা সিন্ডার, তোমার কোল অ্যাস মানে যেটা বলা হয় ফ্রাই অ্যাস কিংবা সিন্ডার বলতে তোমার যেটা বলা হয় এক্সক্লুসিভলি যে ইগনিয়াস রক থাকে যে ভলকানিক রক, সেই রক তোমার যখন ঠান্ডা হয় সেই রক খুব শক্ত হয়, সেই রক আমরা এখানে ব্যবহার করতে পারি, সেটাকে ভেঙে ক্রাশ করে বালি ব্যবহার করা যায়, যেরকম অ্যাস হয় এখানে ধরে নাও জয়সলমীর, বিকানির, রাজস্থান, এখানে তোমার পাথর তো পাওয়া যায় এখানে পুষ্টি কম কিন্তু তখন এখানে সেখানে স্যান্ড আমাদেরকেই করতে হবে, গ্যাভেল মানে মুড়িগত ইউজ করা যেতে পারে, মোড়া ইউজ করে যেতে পারে, প্লাস কাঁকড় আমার ইউজ করে যেতে পারে, এগুলো হচ্ছে আমার টাইপস। তো যেখানে যেখানে আমি পাবো জিনিস যেরকম পজিশনে আমি যে জিনিস পাবো সেটা দিয়ে আমি মানে ট্র্যাকে আমি বালাসটা আমি দেবো। এরপর আসছে হচ্ছে প্যাকিং, প্যাকিং আর বক্সিং এইগুলো হচ্ছে বালাসের মেন জিনিস, প্রিয় জিনিস যেটা হচ্ছে যে সাম পোর্শনস অফ দ্য ব্যালাস্ট ইজ টাইটলি র্যাম আন্ডার দ্য স্লিপার্স টু ট্রান্সমিট দ্য লোড অফ দ্য ট্রেন ফ্রম দ্য স্লিপার্স ইজ নোন অ্যাজ প্যাকিং, তার মানে কি মানে হচ্ছে তোমার ব্যালাস্ট যখন আমার পাতা হচ্ছে তো স্লিপারের তলায় ওটাকে র্যাম করা হচ্ছে, বেশ ভালো করে সব সাইডে র্যাম করা দেওয়া হবে, আর তাতে কি হচ্ছে যে স্লিপারের ওপরে যে লোডটা আসছে যে ক্রেডের লোডটা সেই লোডটা স্লিপার থেকে নিয়ে পরে ব্যালাস্ট থেকে নিয়ে ওটা যেন সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়। তো স্লিপারের চারধারে তোমার যে এই যে স্লিপারের নিচে চালার যে র্যামিং করলাম, স্লিপারের নিচে যে র্যামিং করলাম যে ভালো করে ব্যাগ ব্যাগ থেকে বসে দিলাম এটাকে বলা হচ্ছে প্যাকিং। আর বক্সিং জিনিসটা কি, বক্সিং হচ্ছে তোমার স্লিপার যখন থাকছে স্লিপারের পাশে স্লোপ স্লোপ যে জায়গাটা ঢালু যে জায়গাটাকে স্লিপারের পাশে তো স্লিপারের পাশে যে ঢালু জায়গা থাকে সেই ঢালু জায়গাতে তোমার ব্যালেন্সটাকে যখন লুজলি যখন ফিল করা হয় লুজ if the portion of the ballast loosely filled on the slope and thrown around the slipper to prevent the lateral and longitudinal movement পার্শ্ববর্তী মুভমেন্ট আর লংটুডাল মুভমেন্ট মানে লবালম্বিক মুভমেন্টটা যাতে না পড়ে স্লিপারে সেই জন্য সাইড থেকে তোমার লুজলি প্যাক করা হয় লুজলি দেওয়া হয় তারা সেটাকে বলা হচ্ছে বক্সিং আর স্লিপার তলায় যেটা র্যাকিং করা হয় তারা সেটাকে বলা হচ্ছে প্যাকিং। তো প্যাকিং অ্যান্ড বক্সিং ব্যালাস্টের কি ইউজ হচ্ছে, তারপরে কি হচ্ছে ডেপ্থ অফ ব্যালাস, এরপরে আমরা তোমার ট্র্যাক তো আমরা পাতলাম, ট্র্যাক পাতার পর এবারে ওখানে হিসাব করে দেখা হয় যে আমার ডেপ ব্যালাস্টের ডেপ কত হবে, মানে আমি কতটা গভীরে তো আমি ব্যালাস্টটা দেবো, এখানে যে ছবিটা রয়েছে এখানে যে ব্যালাস্টটা ফেলছে কিংবা এই যে ব্যালাস্টটা এগুলো দেওয়া রয়েছে এই ব্যালাস্টের নিশ্চয়ই একটা গভীরতা আছে যে আমি এখান থেকে এত ডেপ কতটা গভীরতা আমি ব্যালাস্টটা ফেলছি সেটা হাফ মিটার কিংবা 300 mm কি 200 mm কিছু একটা গভীরতা আছে, সেই গভীরতা তারপর একটা ছোট ফর্মুলা আছে যেটা হচ্ছে কি b = s - b/2 এখানে b মানে কি বলা হচ্ছে মানে যে ডেপথ অফ ব্যালাস্ট ব্যালাস্টের ডেপথ এটাই আমরা বার করছি, তো কি বলা হচ্ছে s - b/2 এখানে s মানে হচ্ছে স্লিপার স্পেসিং মানে এই যে একটা স্লিপার থেকে যায় একটা স্লিপার এই যে স্লিপারের যে স্পেসিং থাকে এই স্লিপারের স্পেসিংটা আমার কি রকম রয়েছে
माइनस विथ द स्लीपर, स्लीपर नंबर कत चौड़ा, स्लीपर जो साइड से स्लीपर विथ कत और दो स्लीपर मध्य कत स्पेसिंग, স্লিপার স্পেসিং থেকে উইথ উইথ দ্য স্লিপারটাকে মাইনাস করা তো যদি আমরা দুই দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের ডেপ্থ অফ ব্যালেন্স আছে বালসার মধ্যে কত ডেপ্থ হবে আমরা সেটা পেয়ে যাব। তো এত অবধি কি কি পড়লাম, ফাংশন ক্যারেক্টারিস্টিক্স প্রাইস প্যাকিং বক্সিং ডেপ্থ অফ ব্যালেন্স, লাস্ট যে আমরা বলবো সেটা হচ্ছে সাইজ এন্ড ইউজেস। এখানে দেখো তিন রকম সাইজ দেওয়া আছে, যেটা হচ্ছে 51 mm 40 mm 25 mm, এটা পাথরে যখন আমরা কাটিং করা হয় স্টোন ক্রাশারে তো বিভিন্ন রকম সাইজের পাথর যেরকম চাইবে সেরকম পাথর আমাদের পাই। তো 51 mm যদি কোনো সাইজে কোনো যদি পাথর থাকে তাহলে তো সেটাই কি হয় সেইটা কোথায় ব্যবহার করব, যদি কোনো উডেন স্লিপার থাকে কিংবা যদি কোনো কাস্টার স্লিপার থাকে তো সেই জায়গাতে আমরা 51 mm সাইজের ব্যালাস্ট আমরা ব্যবহার করতে পারি। যদি 40 mm থাকে ব্যালাস্টের সাইজ তো সেটাকে আমরা কোথায় ব্যবহার করি, CH9 স্লিপার আর স্টিল স্লিপার করে। আর যদি আমাদের কাছে 25 mm গতি থাকে 25 mm গতি আমাদের ব্যালান্সের সাইজ হয় তাহলে এটা কোথায় ব্যবহার করা হচ্ছে পয়েন্ট এন্ড ক্রসিং লাইনে, যেখানে পয়েন্ট যেখানে চেঞ্জ হয় যেটা ক্রসিং থাকে লেভেল ক্রসিং সেটা এগুলো ব্যবহার করা হয়ে যাবে। তো আজকে তোমাদের জন্য এটা বোঝালাম ব্যালান্স সম্পর্কে, আশা করি তোমরা এই বিষয়ে কিছু বেশ ভালো বুঝতে পারবে, সমগ্র নিজেদের যে বই আছে সে বইটা একবার করে চেক করবে। তো আজকে আমি এখানে শেষ করছি, এর পরের দিন আবার কিছু নতুন জিনিস নিয়ে আমি আবার হাজির হবো, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।